আমরা এই বছরের প্রথম পিকনিক করছি। এই যে পিকনিক করছে না কিন্তু এমনি এমনি এসেছে খেতে, গন্ধ শুকে লাগছে খেতে, ভিডিও হচ্ছে বলে। ওরে বাবা রে, জান্নাতে লেগ পিস পড়েছে এটা, ওটা জুম করো, জান্নাতি খাচ্ছে। এই যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ইটস আরবি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। এখন বিকাল 3:30-4 বাজছে, তো এখন আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকের ব্লগটা হতে চলেছে স্পেশাল একটা ব্লগ, কারণ আজকে আমরা এই বছরের প্রথম পিকনিক করছি। তো বিয়ে হয়ে যাওয়ার পরে এখন বন্ধুবান্ধব বলতে ননদরাই থাকে, তো ননদরা ননদের বান্ধবীরা সব একসঙ্গে পিকনিক করছে, তো আমি ভাবলাম তো আমিও পিকনিক করি ওদের সঙ্গে। প্রথম পিকনিক তো এখন এক বছরে একবারও, এবার তো বছরে একবারও পিকনিক করা হয়নি, তো ওদের সঙ্গেই করা যাক। তো আজকে সেই পিকনিক হচ্ছে, তো পিকনিক কী কী করছি, কী কী খাওয়া দাওয়া হবে সব কিছু দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আমি এখন সন্ধ্যা হয়ে গেছে, সোয়েটার একটু পরে নিয়েছি, ঠান্ডা প্রচণ্ড মানে পড়ছে আর আমার ঠান্ডাও লেগেছে। তো যাওয়া যাক, এখন দেখতে থাকো ব্লগটা। তো এখানে পিকনিকে রান্না বান্না শুরু হয়ে গেছে আর রূপসা এখানে প্রস্তুতি নিচ্ছে রান্না বান্নার। হ্যাঁ যাবে। তো প্রথমেই আমি এইখানে আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি, আর কড়াটা দেখে প্লিজ তোমরা কেউ কমেন্ট করো না, এটা জাস্ট আলু সিদ্ধ করার জন্য রান্না অন্য কড়াইতে হবে। এই কড়াটাও কোনো নোংরা কড়াই নয়, এটা অনেক বছরে আমার দাদি শাশুড়ি কড়াই, তার জন্য এরকম দেখতে। তো কড়াই নিয়ে তোমরা প্লিজ কেউ কমেন্ট করো না। তো আলুগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে রূপসা বসেছে মশলা বাটার জন্য, তো ওখানে মশলা বাটছে। আর তারপরে বাকি রান্নাগুলো করব। এখানে আমি রান্না করতে বসেছি, তরকারিটা আমি রান্না করব। আর আজকে কি হবে সেটা তো বলে দিই, আজকে পিকনিকে হচ্ছে বিরিয়ানি রান্না হবে। তো তার জন্যই এখানে দেখো আলু সিদ্ধ করার পরে আমি এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে এখানে আমি কাজু বাদামগুলো অল্প একটু হালকা করে ভেজে নিচ্ছি। তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে, তো তার জন্য দিয়েই তুলে নিচ্ছি। আর এদিকে গান চলছে, তো গানের ভিতরে আমরা পিকনিকে গান চলবে না, এটা তো ভালো লাগে না, তো গান চলছে আর এদিকে রান্না হচ্ছে। তো তারপরে এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নেবো, বেরেস্তা বানিয়ে নেবো পেঁয়াজের। বিরিয়ানির পেঁয়াজ ভাজার সময় যদি অল্প একটু চিনি দেওয়া যায় এক চিমটি, তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি ভালো হয়, আর পেঁয়াজ ভাজার কালারটাও খুব সুন্দর হয়। তো এখানে আমি প্রথমে রান্নাবান্নায় দেখাচ্ছি, কারণ বাদ বাকি যারা রয়েছে তারা ক্যামেরার সামনে ততটা কমফোর্টেবল নয়, তার জন্য দেখাতে পারিনি। আর রান্নার দায়িত্ব যেহেতু আমার উপরও পড়েছে, তো সুযোগ পাচ্ছিলাম না। রূপসা যেটুকু ক্যামেরা খুলে দিয়েছে ওটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি রান্না করছি, প্রথমেই রান্না চাপিয়ে দিয়েছি মাংস রান্নার জন্য। তো চিকেন বিরিয়ানি হবে, চিকেন রান্নার জন্য এখানে তেলের ওপরে আমি পেঁয়াজ রসুন এখানে দিয়ে ভাজছি, তেজপাতা দিয়েছি, কয়েকটা গোটা গরম মশলা দিয়েছি। একটু ভাজা হওয়ার ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে যাবে তখন এখানে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আর আদাটা সম্পূর্ণ কিন্তু দিইনি, অল্প একটু আদা বাটা রেখে দিয়েছি ওটা পরে দেওয়ার জন্য। আর এখানে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আর এখানে মশলার উপরে পরে আমি একটু কাঁচা তেল দিচ্ছি, টেস্টটা ভালো হয়, তোমরাও দেওয়ার চেষ্টা করবে, ভালো লাগবে। তো তারপরে এখানে দেখো চিকেন দিচ্ছি, আর এখানে কিন্তু আস্ত চিকেন নেওয়া হয়েছিলো, তার জন্য চামড়া বা বাকি যা কিছু থাকে সব কিছু একসঙ্গে রান্না করছি আমরা বাড়িতে, যেহেতু খাবো কোনো অসুবিধা নেই, তো একসঙ্গেই রান্না করছি। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা না দিলে রান্নাটা এগোতে থাকে না, তার জন্য। আর তেল অনেকটা বেশি হয়ে গেছে, তার জন্য নিচে লেগে যাচ্ছিল, তাই তো পানিও দিয়ে দিলাম সাইড দিয়ে। আর আমি যে বিরিয়ানি রেসিপিটা আজকে শেয়ার করছি তোমরা এইভাবে একদিন বানিয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এখানে টক দই নেওয়া হয়েছিল 200 গ্রাম, 2 কেজি 100 মাংস ছিল, তাও তার ভেতরে 200 গ্রাম আমরা টক দই দিয়েছিলাম।
টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হচ্ছে ওইদিকে। আর এইদিকে আমি এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো ঝাল, লঙ্কার গুঁড়ো। তো ঝাল একটু কম, তোমরা আবার বলো না অনেক কত ঝাল দিচ্ছ, তোমরা তো খুব ঝাল খাও। তো ঝাল এগুলো কিন্তু প্যাকেট ঝাল, ঝাল একটু কিন্তু কমই হয়, তার জন্য অনেকটা দিচ্ছি। ঝালটা দেওয়ার পর তারপর এখানে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখানে হলুদটা আমি একটু কমই দিচ্ছি, বিরিয়ানিতে খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন হয় না। আর এখানে দেখো এটা হচ্ছে জায়ফল, যেটা হয় বিরিয়ানির মশলা, তো সেটাকেই এখানে বাটা হচ্ছে দেওয়ার জন্য। আর এখানে এখন দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, আর একে একে অল্প অল্প করে পানি দিচ্ছি, একে একে মশলা দিচ্ছি, আর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমরা সবাই বসে রয়েছি, এক ঝলক আমাদেরকে দেখে নাও, আমি রান্না করছি আর সবাই আমাকে ঘিরে বসে আছে, আর হাসি দেখো সবার, ক্যামেরার সামনে অনেক কষ্ট করে আনা হয়েছে। তো যাই হোক, এখন দিচ্ছি আমি এখানে জিরে গুঁড়ো। তো আমি প্যাকেট সব কিছু আজকে প্যাকেট মশলা আমি ব্যবহার করেছি, বাটা কিছু ব্যবহার করিনি। তো এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখন। তোমরা অনেকে আমার কথা শুনে কমেন্ট করো যে কেন এত ন্যাকা ন্যাকা কথা বলো, কেন ছোটদের মতো কথা বলো। তো আমার মনে করি না যে আমি কোনো ন্যাকা ন্যাকা কথা বলি বা ছোটদের মতো। তোমাদের কাছে যদি ভদ্র ভাষায় কথা বলাটাকে ন্যাকা ন্যাকা কথা বলা হয়ে থাকে তাহলে আমার কিছু করার নেই, আমি তো এইভাবেই কথা বলি। জানি না কিভাবে কথা তোমাদের বললে তোমরা খুশি হবা, তো সকলের পছন্দ মতো তো সম্ভব নয়। আমি যেমনভাবে কথা বলি আমি তেমনভাবেই বলি, তো যাদের ভালো লাগে তারা শুনো, যাদের ভালো লাগে না তারা একটু প্লিজ মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আমি এমনভাবেই কথা বলি, কী করবো, এটা তো আর চেঞ্জ করা সম্ভব নয়। যাই হোক, ফিরে আসলাম রান্নায়, আরও রান্নার দিকে। রান্নায় এতটা ধোয়া হচ্ছে আর এই উনুনটা এত ভালো জ্বলছিল যে মানে দেখা যাচ্ছে না ক্যামেরাতে সব কিছু ধোয়া ধোয়া হচ্ছে। তো এখানে আমি এখন ফেটিয়ে রাখা টক দইটাকে দিয়ে দিয়েছিলাম, আর এখন দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা মাংসের ভেতরে না দিলে কিন্তু টেস্ট কখনোই ভালো হয় না। তো এখানে দু কেজি মাংসে এখানে এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়েছিলাম, 10 টাকা প্যাকেট। আর বিরিয়ানি যখন ম্যারিনেট করা হবে একসঙ্গে তখন এক প্যাকেট দিয়েছিলাম। আর শেষে গরম মশলা দিয়ে এখন মাংসটাকে নামিয়ে নেব। তো দেখো মাংস একদম রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর দেখতে কালার হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই বলো। বিরিয়ানির জন্য ভাতটা রান্না করছিল ছোটো মা। তো এখানে ছোটো মা গ্লাসে চাল মেপে নিচ্ছিল কারণ এটা পানিটা দেওয়ার জন্য। তো আমি তোমাদেরকে বলে দিই এটা একটা পরিমাপ, এক গ্লাস চালে 1.5 গ্লাস পানি দিতে হয়। তো তোমরা যখন বিরিয়ানি রান্না করবা তাহলে তোমরা যদি এইভাবে করো তাহলে তোমাদের আর যে ফ্যানটা ফেলে দিতে হয় সেই ফ্যানটা ফেলে দিতে হবে না, ভাতের ভাত একদম ছচ্ছড়া ভাত হবে, কিচ্ছু করার দরকার নেই, শুধু পরিমাণ মতো পানিটা দিয়ে বাকি সব মশলা দিয়ে, আর সাদা তেল অবশ্যই দিতে হবে, দিয়ে বসিয়ে দিয়ে ভাতটা যখন পানি শুকিয়ে যাবে তখনই ভাতটা হয়ে যাবে। খুব সুন্দরভাবে রান্না হয় চালটা, তোমরা এটা ফলো করতে পারো। দেখো এখানে কিচ্ছু করা হয়নি, না ফ্যান ঝরানো হয়েছে, কিচ্ছু করা হয়নি, তাও ভাতগুলো কতটা সুন্দর ছচ্ছড়ে হয়েছে। তো পরিমাপটা মনে রেখো, 1 গ্লাস চালে 1.5 গ্লাস পানি। একটা জিনিস বলতে মিস করেছি, সেটা হচ্ছে মাংসটাকে নামানোর আগে অল্প একটু গরম মশলাটা দেওয়ার পরে অল্প একটু গোলাপ জল, অল্প একটু মিঠা আতর দিয়ে দেবে, তাহলে টেস্টটা অনেকটাই ভালো হবে। তো যাই হোক, এখানে এখন রান্নাবান্নার পরে ম্যারিনেটের পালা চলে এসছে, ভাতটাকে সাজিয়ে নিতে হবে। তো এখানে আমরা 1 প্যাকেট গুঁড়ো দুধের ভিতরে গোলাপ জল আর মিঠা আতরটা গুলে নিয়েছি। তারপরে এখানে দেখো হাঁড়ির ভিতরে ছোটো মা ঘি এবং মাংসের যে ঝোলের তেলটা থাকে ওই তেলটা দিয়ে অল্প একটু মাখিয়ে নিচ্ছে, যাতে ভাতটা নিচে লেগে না যায়। তো ভালোভাবে তেলটাকে এখানে মাখিয়ে নিচ্ছে। তারপর যে দুধটা গুলে নেওয়া হয়েছিল তার অর্ধেকটা নিচে দিয়ে দিয়ে তার উপরে একে একে ভাত, মাংস, আলু, তারপর পেঁয়াজ ভাজা, বাদাম, যা কিছু রয়েছে সেগুলো সব কিছু দিয়েই, আর অবশ্যই বিরিয়ানি মশলা দিয়ে ম্যারিনেট করা হচ্ছে, লেয়ার করে নেওয়া হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পেরে যাবে কী কী দেওয়া হচ্ছে।
আর হ্যাঁ, ঘিটা কিন্তু তোমরা কেউ মিস করো না, ঘিটা অবশ্যই দিও। আর ঘিটা অবশ্যই ওপরের দিকে দেওয়ার চেষ্টা করো, তাহলে কি হবে, ওপর থেকে নিচের দিকে পুরো ভাতের ভেতরে ঘিটা মিশে যাবে, আর নিচের দিকে বেশি পড়ে গেলে নিচেই জড়ো হবে, ভাতের ভেতরে কিন্তু লাগবে না। এইখানে রূপসাকে দেখো, মাংসের যে কড়াইটাতে ঝোল ছিল শেষে রূপসা খেয়ে ওটাকে চেটে পুরো পরিষ্কার করে দিয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমাদের গ্রামের পাশের পাড়াতে আজকে কীর্তন হচ্ছে, তার জন্যই মাইকের আওয়াজটা তোমরা মাঝে মাঝে শুনতে পাচ্ছ হয়তো। তো এখন চলে, আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে দম দেওয়ার পরে, সরি, তো তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করছি এখানে। ইচ্ছা ছিল কলার পাতায় খাওয়া হবে, কিন্তু রাত হয়ে গেছিল আর কাটতে একদমই মনে ছিল না, তো তার জন্য সেটা সম্ভব হয়নি। তো দোকান থেকে পাতা নিয়ে এসে তারপরে আমরা খেয়েছিলাম। শেষমেশে এখন আমি সময় পেলাম কথা বলার, তো এখানে তারা খেতে বসেছে, এখন এই যে খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে পিকনিক করছে না, কিন্তু এমনি এমনি এসেছে খেতে, গন্ধ শুকে। আমি বিরিয়ানি খাই না ভাই। এই যে খাওয়া দাওয়া করছে, বলো ভালো লাগছে খেতে? মিথ্যে কথা বলো না যেন ভিডিও হচ্ছে বলে। ওরে বাবারে, ছোটমা রান্না করেছে? এই যে ছোটমা বেড়েও দিচ্ছে আমাদেরকে, লজ্জা পেয়ে যাচ্ছে সবাই ক্যামেরার সামনে। খাও খাও, খেয়ে নাও। এখানে দেখো খাওয়া দাওয়া প্রায় সকলের কমপ্লিট হয়ে গেছে, আমি ওইদিকে এখনো খাচ্ছি। আর এখানে খাওয়ার শেষে কিছু বিরিয়ানি বেশি ছিল, তো যারা যারা পিকনিক করেছে ছোটোমা তাদের সকলকে শেষে ভাগ করে দিচ্ছে। আর রূপসার বান্ধবীরা কেউ আজকে বাড়িতে যাবে না, রূপসাদের বাড়িতেই রাত্রেবেলা থাকবে, তো তার জন্য ওদের খাবারগুলো প্যাকেট করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো গুড মর্নিং, পরের দিন সকালবেলা। এখন তো এখন আমি আগের দিন পিকনিক করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, আর বাড়িতে এসে কোনো কথাও বলা হয়নি, আর পিকনিকে তেমনভাবে হয়তো তোমাদেরকে দেখাতেও পারলাম না সবাইকে, আর বাকি কী কী আনন্দ হয়েছে সব কিছু কোনো কিছু দেখাতে পারিনি, কারণ সবাই গ্রামের সবাই তো আর ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল নয়, তাই জন্য দেখাতে পারিনি। আর রেসিপিটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করেছি, তোমরা একবার এই রেসিপি ফলো করে বিরিয়ানি বানিয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে আশা করছি আমি। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যারা যারা এখনও লাস্ট পর্যন্ত টিকে রয়েছো, আমার সঙ্গে রয়েছে, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ।